Oh my god! पड़े गलो पड़े गलो पड़े गलो अस्ते 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 जाच्छे नेगेटिव चिंता भावना करे कोनो लाभ नहीं एगोते आमादेर होबेई ये चोकटा देखो মনি গুরু তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন অ্যাডভেঞ্চারস ব্লগে আর তোমরা দেখেইছিলে লাস্ট ব্লগে জিসপা থেকে বিভৎস অ্যাডভেঞ্চারস রাইড করে আমরা এসে পৌঁছেছিলাম সিঙ্কুলা টপ আর আমি ভেবেছিলাম যে এই পর্যন্তই ছিল হয়তো অ্যাডভেঞ্চারস রাইড আমাদের আর এর বেশি কি বা অ্যাডভেঞ্চার হবে বাট আমার ধারণাটা পুরোপুরি ভুল ছিল আজকের এই ব্লগটা দেখলে তোমরা বুঝে যাবে যে জান্সকারের অ্যাডভেঞ্চারটা কি লেভেলের তো আজকের এই ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি সিঙ্কুলা টপ থেকে জান্সকারের বিভৎস অ্যাডভেঞ্চারস রাইড সত্যি ভয় পেয়ে যাবে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডভেঞ্চার বা আমি এরকম অ্যাডভেঞ্চার কোনোদিন করিনি যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো চলো দেরি না করে শুরু করা যাক আমাদের জার্নি সিঙ্কুলা টপ থেকে এখন ঘড়িতে 12:50 এই সিঙ্কুলা টপ থেকে আমরা নতুন একটা অ্যাচিভমেন্ট অ্যাচিভ করে বেরোচ্ছি এখন অনেক অ্যাচিভমেন্ট অ্যাচিভ করা বাকি এই ট্রিপে তো সাথে জুড়ে থাকো আমাদের দেখো একবার রাস্তাটা এখান থেকে অফ রোডিং সেকশন শুরু পুরো বরফ জমে আছে চারিদিকে এরকম ভাঙাচোর রাস্তা আস্তে আস্তে নামবো জাস্ট পেছনে ব্রেকটা ইউজ করবো সামনে ব্রেক ইউজ করলেই বিপদ ভালোই ওয়াটার ক্রসিং দেখতে পাচ্ছ তোমরা নেক্সট লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে লাদাখের অ্যাডভেঞ্চার জান্সকারের অ্যাডভেঞ্চার ও ভাই সামনে তো পুরো একটা নালা দেখো লরিটার কি অবস্থা লরিটার মনে ভালোই ওয়েট ছিল লোহা নিয়ে যাচ্ছিল তো পুরো আটকে গেছে আর এখান থেকে ফুল ফ্লেজে জল বয়ে যাচ্ছে ভালোই ওয়াটার ক্রসিং সামনে পাবো আই গেস আমরা বাপরে বাপ তো নেক্সট লেভেলের ওয়াটার ক্রসিং হ্যাঁ হ্যাঁ তুমি যাবে যাও 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 তুমি ওই কোনা দিয়ে যাও আমি বলছি ওই কোনা দিয়ে আস্তে আস্তে যাও চলে যেতে পারবে লেফট দিয়ে আস্তে আস্তে যাও বাপরে বাপ পুরো রাস্তা দিয়ে নদী বয়ে চলেছে দেখতে কি পাচ্ছ আর কি বলবো পুরো র অ্যাডভেঞ্চার শেয়ার করছি তোমাদের সাথে আর বাইকে কিছু একটা ফেসে গেছে বাইকে কিছু একটা ফেসে গেছে ওরে বাবা আমি ওই যে জলের ভেতর দিয়ে বেরিয়ে যাই সামনে রাস্তার অবস্থা খারাপ ধরে বসো ও মাই গড পড়ে গেল পড়ে গেল পড়ে গেল দাঁড়া দাঁড়া পড়ে গেল আমাকে কেউ ধরো তো তুমি টপ বক্স ওকে বাপরে দাঁড়া 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাঁড়া তুমি নামো তুমি নামো পায়ে সেই টান ধরলো অসুবিধা নেই আর অসুবিধা নেই কষ্ট হচ্ছে না না ডান দিক দিয়ে যাও না বাঁ দিক দিয়ে চলো তুমি আগে যাও রাস্তা নেই ওখান দিয়ে যেও না বাঁ দিক দিয়ে যাও তুমি লেফট সাইড দিয়ে যাও দিদি আসতে দেখে সামনে রাস্তার কন্ডিশন খুবই বাজে জানি না কিভাবে যাবো বাট যেতে তো আমাদের হবে বাপরে গাড়ি ব্যাশ প্লেটে লাগলো বিভৎস বাজে রাস্তা ভাই রাস্তা না এগুলো সব এগুলো সব কি এগুলো আমি জানি না এগুলো হেল আস্তে 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 দাঁড়া দাঁড়া আমি দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি দাঁড়া ওয়েট ঠিক আছে আরে ঠিক আছে আস্তে আস্তে আসো একটু অ্যাক্টিভিটি করলেই কষ্ট হয়ে যাচ্ছে রাস্তা কন্ডিশন এতটা বাজে আমরা ওদের নামিয়ে দিয়েছি মানে দিদিকে নামিয়ে দিয়েছি রোজকেও নামিয়ে দিয়েছি আমরা আস্তে আস্তে যাবো ওই নিচে রাস্তা কোথাও ধরতে পারলে লেফট সাইড দিয়ে হাঁটবে তোমার জুতোর লেস খুলে গেছে লরিগুলো চলে গেছে আমাদের সামনে তো এখন আমরা ফাঁকা রাস্তা দিয়ে যাচ্ছি আর নিচের রোডগুলোতে দেখছি জল অনেকটা কম আছে তো তারপরে ওদেরকে আমরা নিতে পারবো বাইকে পুরো কাদা এখানে
কেমন লাগছে? এরকম একটা রাস্তা দিয়ে আমরাও নামলাম, যেরকম রাস্তা দিয়ে গাড়িগুলো নামছে। তো এখানে দাঁড়িয়ে একটু জল খাচ্ছি, কারণ কষ্ট হয়ে গেছিল, তো জল খেয়ে বেরোচ্ছি। তুমি তো আমার বীর দেখছি, অক্সিজেন লাগবে না বলছে। আমার তো আপাতত এনার্জি আছে, আর আমাদের বাইক গুলোকে একবার দেখো। টাইম এখন ঘড়িতে 1:39, আর এখনো অনেক অ্যাডভেঞ্চার বাকি। অনেক হেঁটে নিয়েছো, অনেক কষ্ট করে নিয়েছো। রোজের তো পুরো একদম এনার্জি দেখছি ফুল, ফার্স্ট টাইম এত অ্যাডভেঞ্চার করছে, তাও বলছে পারবে। আরামসে বেরিয়ে গেছি, আবার ওদের নামিয়ে দিতে হলো। অন্য লেভেলের স্লাশি রোড, এই সমস্ত রাস্তা দিয়ে যাওয়ার পর সত্যি আর কোনো ভয় লাগবে না কোনো রাস্তা দিয়ে যেতে। যা যা এক্সপিরিয়েন্স করছি, এক্সট্রিম অ্যাডভেঞ্চার। আবার এখানে কাদা, লেফট সাইড একবার দেখো, বরফের মাঠ। বাপরে, অনেকটা উঁচু, অনেকটা উঁচু। হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। নদী পুরো, নদী। বাইকের এয়ার ফিল্টার পুরো শেষ হয়ে যাবে আজকে। আমাদের কাছে আরেকটা এক্সট্রা এয়ার ফিল্টার আছে, সেটা ইউজ করে নেবো। তারা ফগ হয়ে যাচ্ছে, আমি কিছু দেখতেই পাচ্ছি না। ফগ হয়ে যাচ্ছিলো হেলমেটের কাছে ভেতরে, সেখানে হেলমেটের কাছে আমার খুলে নিলাম। বাপরে বাপ, এটা তো সারচুর ধুলোর কথা মনে পড়ে গেল। ফু ও, এক্সট্রিম, সিরিয়াসলি এক্সট্রিম। ওই বাইকটার দিকে তাকালে তোমরা বুঝতে পারবে এখানে কি ধুলো, দেখো একবার। বাপরে, সামনে এখানে ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো, সেই কারণে বুলডোজারটা রাস্তা ক্লিন করছে। কি পারফরমেন্স দিচ্ছে অ্যাডভেঞ্চার 390 এই সমস্ত রাস্তায়, পুরো মাখনের মতো চলছে। সামনে লরিগুলো যা ধুলো ছেটাচ্ছে, আমার নাক পুরো জ্বলে যাচ্ছে ভাই সাহেব। ও ও, লরিটা কেমন বেঁকে গেল দেখলে? ওই ওপর থেকে অনেকটাই নিচে চলে এসেছি এখন আমরা, দেখতেই পাচ্ছ এদিকে রাস্তার কন্ডিশন। গুগল ম্যাপেও সার্চ করলে তোমরা ঠিক করে রাস্তা খুঁজে পাবে না এখানে। শেট, এবার তোমাকে নামতেই হবে। চলো, গুগল ম্যাপ কোনো রাস্তাই দেখাচ্ছে না, আমরা ঠিক রাস্তায় যাচ্ছি তো? আস্তে আস্তে, ট্র্যাকশন কন্ট্রোল বন্ধ করো, গাড়ি ট্র্যাকশন কন্ট্রোল বন্ধ করো। যাচ্ছে, টাইম এখন ঘড়িতে অলমোস্ট 3টে, আর সবাই এই সুন্দর জায়গায় একটু মানে ওয়াশরুম ইউজ করে নিয়ে যায়। দেখতে পাচ্ছ বাইকগুলোর অবস্থা, তো দূর থেকে অনেক লরি আসছে, তো এই রাস্তা থেকে তাড়াতাড়ি বেরোতে হবে আমাদের, নাহলে আবার ধুলো খেতে খেতে যেতে হবে। এবার আমরা ঠিক করেছি যে এখান থেকে পুরোপুরি 30-40 কিলোমিটার পুরো রাইড করে যাব, তারপরে থামবো। এই যে দেখো, এই দেখেছ, এই ধরনের মেশিনারি আগে কোনো দিন দেখেছ? কিসব রাস্তা ক্লিয়ার হচ্ছে সামনে, দাঁড়াই তারপরে যাব। বাপরে বাপ, কি রাস্তা, রাস্তাই নেই, রাস্তা কি বলছি।
এই যে এই পাথরের গায়ে লেখা আছে পাডুম 85 কিলোমিটার। রাস্তাটা এখানে দেখতে পাচ্ছ বিভৎস খাড়া, একবারে তুলবো একবারে। ও মাই গড, পাডুম 85 কিলোমিটার। লেসি আজকে পাডুম যেতে পারি কিনা। পিলিয়ানের সাথে সব থেকে বড় সমস্যার বিষয় হচ্ছে এই সমস্ত স্টিফ ক্লাইম্বিংগুলো, যেটা আমি লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। তার থেকে বড় জিনিস, আমি লাইফে ফার্স্ট টাইম এত অফরোডিং কিছু এক্সপিরিয়েন্স করছি, এক্সট্রিম অফরোডিং। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাট এখন আস্তে আস্তে বাইকগুলোকে তুলতেও পারছি স্টিফে। আগে তো ওকে নামিয়ে দিচ্ছিলাম, বাট ওকে নিয়ে এখন স্টিফ ক্লাইম্বিংগুলোকে চড়তে পারছি। কী হলো? ও দেখো তো দাদা, আমাদের লাগেজটা ঠিক আছে? ঠিক আছে আমাদের লাগেজটা? ও হো হো, 3:12 এখন ঘড়িতে। আর এইটা দেখো একবার, এটা সেই হোলি পিক কম্বরঞ্জন। উচ্চারণ করতে গেলে অসুবিধা হচ্ছে। আর ওখানে রয়েছে কম্বরঞ্জনের ক্যাম্প সাইট। কিছু রাস্তা এগিয়ে গেলে আমরা পাবো হচ্ছে কুরজিয়াক ভিলেজ, যেখানেও নাকি হোমস্টে পাওয়া যায়। আর ওই জায়গার মানুষরাই এই পিকটাকে, মানে এখানকার যারা লোকাল মানুষজন আছে তারা এই পিকটাকে হোলি পিকভাবে মানে। আর আমরা এখান থেকে বাইক রাইড করছি, সত্যি বন্ধু মনে থেকে যাবে দিনগুলো। আবার একটা স্টিফ ক্লাইম্বিং, তো বাইক না থামিয়ে একেবারে তুলে দেবো, তাহলে উঠে যাবে বাইক। ও বাপরে, দেখো রাইট সাইড দিয়ে এটা কী বয়ে যাচ্ছে। ও হো হো, উঠে গেছে। আবার একটা ওয়াটার ক্রসিং, যাবো, ভালোই ফ্লো আছে, যাবো না নেমে যাবে? দাঁড়া দাঁড়া, ইজি ইজি ইজিলি বেরিয়ে গেছে। ধরো ধরো, মাই গড, ও মাই গড, বেরিয়ে গেছি বেরিয়ে গেছি। চাপ নেই, এখানে রাস্তা নেই। নামো নামো নামো, এই রাস্তা না নিচের রাস্তা। আরে রাস্তা নেই সামনে, সামনে রাস্তা নেই, ঘোরাও ঘোরাও। এইটা রাস্তা, বাপরে বাপ, এটা রাস্তা না অন্য কিছু। সত্যি বন্ধু কোনো ক্যামেরা জাস্টিস করবে না এই ভিউটা। দুদিকে এরকম পাহাড়, তার মাঝখানে এরকমভাবে খাড়া হয়ে রয়েছে কম্বরঞ্জন। মনে হচ্ছে কেউ কড়াইয়ের ভেতরে কম্বরঞ্জনকে দাঁড় করিয়ে রেখেছে। দেখো এরকম পুরো ভিউটা, উফ কী লাগছে। আর তোমাদের বলে দিই, 18,100 ফিট হচ্ছে এটার উচ্চতা। আর এখন আমরা আছি 14। আর এই গঙ্গরঞ্জনকে বাই বাই জানিয়ে আমরা আবার জার্নি শুরু করে ফেলেছি টুয়ার্ডস পূর্ণে। আর তোমাদের কেমন লাগলো এই জায়গাটা ড্রোন শট, সেটা কিন্তু আমাদের নিজে কমেন্ট করে অবশ্যই জানিও। কারণ এই ড্রোন শটটা তুলতে গিয়ে অনেক কষ্ট করতে হয়েছে, কারণ বিভৎস হাওয়া বইছিল, তার সাথে সাথে অক্সিজেন লেভেলও এখানে অনেকটাই কম। তো চলো আর কি, মজা আসতে থাকলে লাইকটা করে যাও আর কি। আমাদের সামনে এই যে ভিউটা তোমরা দেখতে পাচ্ছ না, সত্যি কথা বলতে এই ভিউগুলো অ্যাচিভ করার জন্য আমাদের কয়েক হাজার কিলোমিটার রাইড করে এখানে আসতে হয়েছে। হ্যাঁ, জার্নিটা যখন শুরু করেছিলাম ভেবেছিলাম হয়তো এই জার্নিটা আমার শুধু একারই, বাট আস্তে আস্তে এত মানুষ আমাদের সাথে জুড়ে গেছে, আমাদের ফ্যামিলি অনেক বড় হয়েছে। আগে আমি একা রাইড করতাম, তার সাথে এখন আমি পিলিয়ানের সাথে রাইড করছি, আমি রোজের সাথে রাইড করছি। তো একটা অন্যরকম অভিজ্ঞতা, অনেক এক্সট্রিম অ্যাডভেঞ্চার সব কিছু করে এই সমস্ত ভিউ তোমাদের জন্য ক্যাপচার করছি। সত্যি কথা বলতে এই জার্নিটা শুধু আমার একার নয়, তোমাদের সকলের জার্নি। তো তোমাদের এটাই বলবো, ড্রিমওয়াক চ্যানেলকে জয়েন করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এই জার্নিগুলো কিন্তু একদমই ইজি হয় না, সব কিছু হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না পুরো এক্সপিরিয়েন্স, বাট যতটা পারি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। নেটওয়ার্কের কোনো চিহ্ন নেই, না আছে এয়ারটেলে না আছে জিওতে, তো নো নেটওয়ার্ক জোনে আছি পুরোপুরি আমরা। আর এই রাস্তা যে কোথায় যাচ্ছে, মানে গুগল ম্যাপ ঠিক করে চলছিল ওটা। যাই হোক, পূর্ণেই যাচ্ছে হয়তো, ধুলো কাকে বলে যেটা এই রাস্তায়। হ্যাঁ এটা দেখো একবার, ধরো এই ধুলো সমুদ্র, তো এর মধ্যে বেরোবো কী করে? লেফট লেফট দিয়ে বেরো, লেফট দিয়ে বেরোতে হবে। ধরো ধরেছ, গোড়ালিতে কি জোরে গুঁতো খেলাম। টাইম ঘড়িতে এখন 4:00, আর আমাদের সামনে চলে এসেছে হচ্ছে কারিগিয়াক ভিলেজ। এতক্ষণ বাদে আমরা একটু জনবসতি দেখতে পেলাম, খুবই কম পপুলেশন এখানে, কয়েকটা ঘরই দেখতে পাচ্ছি আমরা। এই যে আমাদের রাইট সাইডে ছোট্ট ভিলেজ কারিগিয়াক,
আর এখানে অনেকগুলো হোমস্টেও আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট। তো পুরো নদী, নদীর ভেতর দিয়ে ক্রস করতে হবে, শক্ত করে ধরো আমাকে, এগিয়ে আসো। ওকে, সোজায় বসো, সোজায় বসো। চেকপোস্ট, কার্গিয়াক ভিলেজে ফুল জিও নেটওয়ার্ক রয়েছে, আর এই যে জিও টাওয়ার। টাইম ঘড়িতে 4:05, আর এখান থেকে চেক ইন করে আমরা, চেক ইন বলছি, চেকপোস্ট থেকে সব কিছু ডকুমেন্টস সাবমিট করে আমরা বেরোচ্ছি। 30 কিলোমিটার বাদে খাবার পাবো বললো এখান থেকে, মানে পূর্ণে পৌঁছে। আর এই কির্গিয়াক ভিলেজ 14,275 ফিট উপরে অবস্থিত। পাওয়া যায় কোথায়? আমরা 3,500 ফিট উপরে থাকি, আর এখানকার মানুষজন 14,000 ফিট উপরে থাকে। আর সামনে আবার একটা নদী। ওকে, নদীর ভেতর দিয়েই যাই নাকি? চলে এসছি আর কি। আমার সত্যি ভাবতে পারিনি যে জান্সকারে এত অ্যাডভেঞ্চার করতে পারবো, আর এত অ্যাডভেঞ্চার করার পর আমরা এত সুন্দর সব ভিউ দেখতে পারবো। তোমাদেরকে আমি সবসময় বলি যে কষ্ট করার পর কিছু তো ভালো কিছু হয়ই, আর এটাই হচ্ছে আমাদের কাছে আজকে ভালো, আমাদের কাছে, কারণ এত সুন্দর ভিউ দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে অন্য কোনো পৃথিবীতে চলে এসেছি সত্যি। দেখো একবার জায়গাটা। প্রথমে চেকপোস্ট ক্রস করার পর আমরা পেছনে পেয়ে গেছি কার্গিয়াক ক্যাফে। প্রথমে ভেবেছিলাম যে পূর্ণেতে গিয়েই খাবার পাবো, বাট ফাইনালি এখান থেকে খাবার পেলাম। এই যে আমাদের খাবার চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ, ডাল, পেঁয়াজ, হ্যাঁ বাটার দে দো থোড়া। এই যে দেখতে পাচ্ছ আমুল বাটার, যেটা আমার সবথেকে বেশি পছন্দের, তার সাথে এত সুন্দর খাবার। তোমার সত্যি আমাদের, তোমার তোমার ভালো লাগে? আমাদের, আমি তো জানি না বাকি কারো, যাদের বলছো তাদের অডিয়েন্স তো তাই সবার ভালো লাগে আমুল বাটার, আমি জানতামই না। আমার তো খুবই ভালো লাগে, বাড়িতে শুধু আমুল বাটার খেয়ে আমি মোটা হয়ে যাচ্ছি। বাকি খাবারটা কিন্তু খুবই সুন্দর, মানে সারাদিন না খাওয়ার পর এটা পেয়ে মনে হচ্ছে অমৃত। আর আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে ডাল ভাতটাকে খুবই মিস করছিলাম, তো ফাইনালি কি বলবে, জান্সকারে এসে আমরা ডাল ভাত পাবো, ভগবান ভগবান বলেগা, লিভিং ডাল, ডাল ভাত, দারুন দারুন। টাইম এখন ঘড়িতে পুরোপুরি 5টা, আর এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা এখন বেরোচ্ছি। সত্যি বন্ধু, এখানকার খাওয়া দাওয়া জাস্ট পাওয়া ছিল, আর 150 টাকা করে পড়েছে এখানকার ডাল ভাতের থালি। এখান থেকে বেরিয়ে নি, পূর্ণে যাওয়ার রাস্তাও না অনেকটাই টাফ, মানে ভালোই ট্যাপ আর কি। পুরোটা রেকর্ড করতে পারিনি কারণ রাস্তার কন্ডিশন এতটা খারাপ ছিল, গোপ্রোই অন করতে পারছিলাম না। এটা পুরো ধুলো ভরা রাস্তা, দেখো একবার, বাপরে, ফুকতার মনেস্ট্রির রাস্তাটা এই রাস্তাটা, 4 কিলোমিটার উপরে। পাডুম হচ্ছে 54 কিলোমিটার এখান থেকে। আমরা পূর্ণে চলে এসেছি, তো এখান থেকে স্টে খুঁজতে হবে এখন আমাদের। ওহো ভাই, রাস্তাটা একবার দেখো কতটা ঢালু। এই যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পূর্ণে ব্রিজ। পূর্ণে ব্রিজের উপর দিয়ে এখন আমরা যাচ্ছি, বাট কোনো স্টে এখনও খুঁজে পেলাম না, বুঝতেই পারছি না যে আমরা কোথায় যাচ্ছি এখন, পাডুম যাচ্ছি নাকি পূর্ণে যাচ্ছি, কোথায় যাচ্ছি বুঝতে পারছি না, কারণ না আমার ফোন চলছে, না কোনো মানে কোনো ম্যাপ, না কোনো মাইল ফলো, কিছুই বুঝতে পারছি না। ফাঁকা রাস্তা দিয়ে আমরা 4 জন এগোচ্ছি, তাই না, কোথায় যাবো। বাট টাইম এখন ঘড়িতে 6:23, একটু বাদে সন্ধেও নেমে আসবে, এটা হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি চাপের বিষয়। লেটস সি, দেখা যাক কী হয়। রাস্তার কন্ডিশন এদিকে খুবই বাজে, রাতের বেলা বাইক চালানো তো পসিবলই না। ওরে বাবা রে বাবা, বিভৎস খাড়া রাস্তা। আগে কুছ মিলেগা, আগে কুছ হোমস্টে বগেরা কুছ মিলেগা, আগে 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 তো মেন সিটি কে পদুন মে পৌঁছ জায়েগা। কিতনে কিলোমিটার হে আবি হোগা, 30-35 কিলোমিটার, 30-35, কিতনে টাইম লাগেগা, কিতনে টাইম লাগেগা, আবি হো গে 6:30 মান লো, হ্যাঁ 6:30, হ্যাঁ 23 হো রহা হে, 7-8-9, 9:30 বাজে পৌঁছ জায়েগা। বাপ রে, সন্ধ্যা বেলা তোমরা পূর্ণেতে তেমন কোনো স্টে আমরা খুঁজে পেলাম না, একটা দুটো টেন্ট দেখতে পেয়েছিলাম, বাট
পাডুম এখান থেকে বলছে 9টা বেজে যাবে বাট 10-15 কিলোমিটার বাদে আমরা ভালো রাস্তা পেয়ে যাব। দেখতেই পাচ্ছ এরকম ছোট ছোট খোয়া ছিটানো রাস্তার উপর দিয়ে এখন যাচ্ছি। বাইক তো ভালোই স্কিড করছে এই রাস্তায়, পেছনের জায়গা এদিক ওদিক হয়ে যাচ্ছে। আরে ভাই এরকম রাস্তায় বাপের জন্মেও রাইড করিনি। কে কি রাস্তা, যেমন খাড়া তেমন খোয়া পড়ে আছে। খোয়া তো নয়, এগুলো সব নুড়ি পাথর। বাইকের চাকা ভালোই স্কিড করেই যাচ্ছে। লেফট 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 দিয়ে চালাতে হবে। আর সূর্যের আলো যে কতক্ষণ আছে বুঝতে পারছি না, সূর্যের আলো থাকতে থাকতে আমাদের রাস্তা কভার করতে হবে। এই রাস্তা দিয়ে যেতে যেতে মরি প্লেন্সের কথা মনে পড়ে গেল। এটা হচ্ছে জান্সকারের মরি প্লেন্স। দুপাশে দেখতে পাচ্ছি এরকম ফাঁকা মাঠ আর মাঝখান দিয়ে এরকম রাস্তা। আর মরি প্লেন্সের রাস্তাটা হয়তো পুরোপুরি হাইওয়ে একদম ঝাঁ চকচকে রাস্তা, বাট এই রাস্তাটা একটু ডিফারেন্ট। দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে আছে, এখন তো চাপের বিষয়। এটাই কোনো লোকও নেই যার কাছে শুনবো আমরা। এই ওপরের রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, দেখা যাক কোথায় গিয়ে পৌঁছাই। ফালতু দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, ফোনে কোনো নেটওয়ার্কও নেই, মানে নেটওয়ার্ক আছে বাট নেট কাজ করছে না। কী রাস্তা এটা, কি রাস্তা! এরকম রাস্তা দিয়ে তো গেলে অবস্থা খারাপ হয়ে যাবে রে ভাই। ধরো ধরো তুমি আমাকে ধরে বসো, দাঁড়াও দাঁড়াও আমি ঠিক নামিয়ে দেবো, চাপ নিও না। অসম্ভব ধুলো, বাপরে দাদা আসছে তো, চলো। ও অন্ধকার নেমে আসবে, এই রাস্তা দিয়ে যাওয়া পসিবল না। কতটা করে ধুলো, অসম্ভব ভাবে চাকা ঘুরে যাচ্ছে বাইকের। রাস্তা না এটা, মরুভূমি। কি অবস্থা জুতোটা আর একবার দেখো। কি রে ভাই এটা, কি 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 করে যাব। পাটা দেখো এতটা ধুলোর ভিতরে ঢুকে গেছে আমার পা। ও ধরো ধরো, নেক্সট টু ইম্পসিবল হয়ে যাচ্ছে ব্যাপারটা। লিটারালি গাড়ির ব্যাশ প্লেটে ধুলো ঢুকে যাচ্ছে। ও ট্রাক্টর হয়ে গেছে আমাদের গাড়ি আজকে। আমরা নিশ্চয়ই 1.5 কেজি ধুলো খেয়েই নিয়েছি ওই যখন রাস্তার সমাপ্তি। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ওখানে কয়েকটা ঘর বাড়ি দেখতে পাচ্ছি, বাট ওখানে থাকা যাবে না, তো সামনেই যাচ্ছি, এগোচ্ছি। পুনে ফেরত যাওয়া পসিবল না, যা বেকার রাস্তা দিয়ে আমরা আসলাম পুনেতে, সেরকম আমরা থাকার জায়গাও দেখিনি। টাফ আছে বস, জান্সকার টাফ আছে বলে লাভ নেই। এই সাইডে তো এরকম রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি, বাট লেফট সাইডে ওইদিকে টারম্যাক রোড দেখতে পাচ্ছি। জানি না ওই রাস্তাটা ধরতে পারবো কিনা আমরা, ওই রাস্তাটা কোথায় যাচ্ছে সেটাও জানি না, কারণ গুগল ম্যাপই নেই আমাদের কাছে। আমরা 4 জন বাইকার ছাড়া আর কেউই নেই এখানে। কি হলো, হ্যাঁ কি ফোন পড়ে গেছে? কতক্ষণ ছিল, কখন ছিল লাস্ট? খুলেছিলাম ওখানে দাঁড়িয়ে। কোথায় ওখানে দাঁড়িয়ে, মানে খুলেছিলাম। বললাম না তোমরা দাঁড়িয়েও না, কেন বলছি দাঁড়ালে লেট হয়ে যাবে, বহুত রাত হয়েছে। তোমরা যতটা পারো টেনে দাও। তো তোমরা কি করবে? হ্যাঁ তোমাদের কাছে না না, নাম্বারটা নোট করো। ওরা আবার ব্যাক করছে, ব্যাক করে ফোনটা খুঁজতে যাচ্ছে আমাদের বলে এগিয়ে যেতে। আমাদের সাথে রোজ সুকানা দিয়ে আছে, সেখানে আমরা এগিয়ে যাচ্ছি, হোমসে খুঁজে পেলে সেগুলো খুঁজে রাখবো। ওকে তো আমরা বেরিয়ে পড়লাম, টাইম এখন 7:02 ঘড়িতে। সূর্য ডুবে গেছে ওই পাহাড়ের পেছনে, কতক্ষণ আলো থাকবে সেটাও বুঝতে পারছি না। আর রাস্তার কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ, উপরে তাকালেই ভয় লেগে যাচ্ছে, মনে হচ্ছে মাথায় ভেঙে পড়লে এই পাথর। বাবরে বাবা, ডান দিক দিয়ে আসো, ডান দিক দিয়ে আসো, ডান দিক দিয়ে চালাও না, কি দরকার ওদের সাইড দিয়ে চালানোর। কি গাড়ি দেখতে পেয়েছো? ও ফাইনালি গাড়ি দেখতে পেয়েছি, একটা গাড়ির কাছে শুনে নিতে পারবো আমরা। চলো চলো বেরোই বেরোই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটা কি রাস্তা, এটা ভয়ঙ্কর রাস্তা। চলো মাথায় পজিটিভিটি নাও, এগো, নেগেটিভ চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই, এগোতে আমাদের হবেই। সাবধানে, সামনে একটা এক্সট্রিম ক্লাইম্ব যেটা আমরা চড়তে চলেছি, জীবনের সবচেয়ে খতরনাক রাইড হচ্ছে আজকে। ও
ও ভাই জানি না গোবরতে এটা কতটা বোঝা যাচ্ছে, বাট এরকম রাস্তাটা এরকম। ও ভাই উঠ যা উঠ যা, সিরিয়াসলি ভাবিনি এরকম রাস্তা দিয়ে যাবো আমরা। ডান দিকে মনে হয় পুরো একটা টার্ন, উঠে যাবে আস্তে আস্তে নামো আস্তে নামো, কোনো চাপ নেই, গাড়ি উল্টাবে না। নামো, পারবো না পারবো না পারবো না, অনেকটা চড়াই, দিদির সাথে আসো আস্তে। আস্তে 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 আসো আসো, আমি দাঁড়িয়ে আছি, আসো ডান দিক দিয়ে, আসো ডান দিক দিয়ে, সামনে আবার একটু চড়াই আছে। হ্যাঁ আসো, সামনে একটা গাড়ি দেখতে পেয়েছি, হ্যাঁ দুটো গাড়ি দেখতে পেয়েছি, জানি না দাঁড়িয়ে আছে, তুমি আসো। সজ্জি পাডুম আর কিতনে কিলোমিটার, পাডুম পাডুম কিতনে টাইম লাগেগা, পাডুম 40 কিতনে টাইম লাগেগা, রাস্তা কাইসা হ্যায় রাস্তা 20 কিলোমিটার কে ওকে কিতনা টাইম লাগেগা পৌঁছনে মে 15 মিনিট ওকে স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রারুর পর থেকে বলছে ভালো রাস্তা পেয়ে যাবো, এই দাদাকে দেখতে পেলাম বোলেরো দাদাকে, তো বললাম যে আমাদের একটু পেছনে থাকো। ও ভগবান ভগবান এরা, আর এখান থেকে বলছে 20 আধ ঘন্টার মতো লাগবে ভালো রাস্তা পর্যন্ত পৌঁছাতে আমাদের। হ্যাঁ আর চাপ নেই আর চাপ নেই, সত্যি ওদের কথা আমারও মনে হচ্ছে যে ফোনটা খুঁজতে গিয়ে ওরা চাপ খেয়ে না যায়, থাকার জায়গাও নেই। আনমু ANMU আনমুতে এসে পৌঁছেছি এখন আমরা, এই গ্রামের নাম হয়তো আনমু, দেখে মনে হচ্ছে আফগানিস্তান চলে এসেছি, যেরকম সব পাহাড় এরকম সব অ্যাম্বিয়েন্স। রাস্তা যাই না, রাস্তার কথা আমি বলতে চাই না কারণ রাস্তাই নেই, রাস্তাই নেই। কিছুক্ষণ আগে আমাদের আর কি বলবো হাতে চলে এসেছিল, এখন একটু হাসি পেয়েছে। চল 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 মারে শের, চল মেরে শের, উঠ যা উঠ যা। কি রাস্তা, নামাতে তো হবে, ফার্স্ট গিয়ার ফার্স্ট গিয়ার, বুড়ি বাবা পেছনে ব্রেক পেছনে ব্রেক, ইস এটার কি অবস্থা, ও বাবা উড়িয়ে বাবা, এটা কি রাস্তা, জাস্ট ভয়ানক। ধরে বসো শক্ত করে, শক্ত করে ধরে বসো, তুলে দেবো দেবো তুলে দেবো, চাপ নেই। ওট 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 ওট, আমি উঠে গেছি, আসো আসো সাবধানে আসো, গাড়িটাকে গাড়ির মতো চলতে দাও ঠিক আছে, জাস্ট তুমি ব্রেকের ওপর হালকা হালকা কন্ট্রোল রাখো, হ্যান্ডেলটাকে হার্ড করে ধরো না, কারণ এই সমস্ত রাস্তায় কিন্তু গাড়ি স্কিড করে হার্ড ব্রেকিং করলে বা শক্ত করে হ্যান্ডেল ধরলে, জাস্ট গাড়িকে গাড়ির মতো চলতে দাও, ডান দিক দিয়ে আসো। আমি জানি না তোমরা এরকম অ্যাডভেঞ্চার আগে কোনোদিন দেখেছো কি না, বাট আমি তো কোনোদিন দেখিনি, সিরিয়াসলি আমি দেখিনি না, আমি কোনোদিন করেছি এরকম কিছু। ওরে ভাই রে ভাই, গাড়িটা আমাদের সামনে দিকে যাচ্ছে, কি আর করবো, এখন যে সাহায্য করছে তার হাত ধরেই যেতে হবে, সাহায্যর সাথে সাথে আমাদের চোখে এত ধুলো দিচ্ছে যে আমি বুঝতে পারছি না আমি আর দেখতে পাবো কিনা, কিচ্ছু দেখা যাচ্ছে না চোখে, এত ডাস্ট, হেলমেটের ভাইজারটা আটকে দিলে ওদের ফগ হয়ে যাচ্ছে, আমি কিছু দেখতেই পাচ্ছি না আর। কুড়ে বাবারে কতটা নিচুড়ে,
2021 সালে এত অ্যাডভেঞ্চার করিনি আমরা লাদাখে এসে। জানি না এত লোকের কাছে জিজ্ঞাসা করছিলাম 14-15 মিনিট বাদে বলছিল চলে আসবে ভালো রাস্তা, কি বলবো এদের 14-15 মিনিট আর কতক্ষণে হয়। আমরা অনেকক্ষণ ধরে বাইক চালিয়ে যাচ্ছি আর এরকম ভাঙা চুরো রাস্তা দিয়ে বাইক চালিয়ে যাচ্ছি। সত্যি জান্সকার বন্ধু ইজি নয়, একদমই ইজি নয়, যে যাই বলুক আমি তো বলবো ইজি নয়। আমার মানে দাদাও সেটাই ফিল করছে, পাথর পরে কিন্তু সাবধানে যাও, কিচ্ছু দেখতে পাচ্ছি না। এখন রাত 8টা বাজতে গেছে, মানে রাত আর কি বলবো, এখানে তো বিকেল 8টা মানে, তো এখনও এরকম রাস্তা দিয়ে আমরা রাইড করে যাচ্ছি। কোনো থাকার জায়গাই নেই, কোনো লোকজনই দেখতে পাচ্ছি না আমরা। অন্ধকার নেমেই এসেছে ভালোই, গাড়ির আলোই ভরসা। এখন ওই গাড়িওয়ালাটাকে কতবার করে বললাম যে আমাদের পেছনে থাকতে, প্রথমত ওভারটেক করে চলে গেলো, তারপর বললাম সামনাসামনি যাবে হয়তো, এখন এত স্পিডে চলে গেলো যে আমরা ওকে ধরতেই পাচ্ছি না, ধরার চেষ্টাও করতে পারবো না, কারণ আস্তে 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 নুড়ি পাথর এই রাস্তায় ভর্তি, স্কিড করছে বিভৎস বাইকের চাকা, সে কারণে আমাদের বাইক তো আস্তে চালাতেই হচ্ছে, ফোর হুইলার হলে সেটা আলাদা ব্যাপার। 10 মিনিট বলছে, এদের 10 মিনিট তো শেষই হয় না। বললাম স্লো চালাতে, এতবার হর্ন বর্ন দিয়ে দিয়ে হর্ন বর্ন বর্ন, ওরে ভাই বাদিক চেপে চালাও, বাদিক চেপে চালাও, লেফট, হ্যাঁ চলো, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পাডুম আর 22 কিলোমিটার, আর রাস্তা দেখো, রাস্তা দেখে কি যে ভালো লাগছে, আমি একটু দাঁড়াবো আমি পাচ্ছি না আর, আরে দাঁড়াবো মানে বাইকের ওপর দাঁড়াবো, আমি মাজা ব্যথা ছিঁড়ে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি হচ্ছে রেরু ভিলেজের ওপর দিয়ে, আকাশটা দেখছো বন্ধু, টাইম এখন ঘড়িতে 8:13, আর লাদাখের আকাশটা তোমরা একবার দেখো কি মায়াবী, এই সমস্ত মায়াবী আকাশের চক্করে কত কিছু করতে হয় দেখতেই পেলে তোমরা। আবার একটু রাস্তা খারাপ, মানে 2-3টে পয়েন্টের রাস্তা একটু খারাপ থাকবে, বাকি রাস্তা ভালোই, মানে এইরকমই খারাপ। আবার দেখো সামনে ভালো রাস্তা পেয়ে গেছি, বাপরে বন্ধুগণ আমি আর কথা বলতে পারছি না, পরে তোমাদের সাথে কথা হবে। পৌঁছে টাইম এখন ঘড়িতে 9টা, আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে পাডুম। কি যে এক্সট্রিম রাইড হলো সেটা, আমি কি বলবো, জীবন আর কোনোদিনও এই রাস্তা দিয়ে কোনোদিনও আসবো না, আমাকে কেউ যদি 1 কোটি টাকাও দাও তাই আমি আসবো না। হেল হেল, আমরা চেয়ে একটা এক্সট্রিম রাইড করেছি, একটু হয়তো ভুলও করেছি যে এতটা রাস্তা একবারে আসা হয়তো উচিত হয়নি, তো আমরা কিছু জিনিস শিখেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। বেসিক্যালি তোমরা যদি কেউ জান্সকার করো না, মানে 2023-এ যদি করো, এরপরে রাস্তার কন্ডিশন আমি জানি না, বাট এখন তো রাস্তার কন্ডিশন খুবই বাজে তোমরা দেখতেই পেলে, যদি 2023-এ করো তোমাদের আমি বলবো তোমরা গণবরঞ্জনে থেকে যাও, সিঙ্গুলো পাস হয়ে আসো, সিঙ্গুলো টপ হয়ে আসো, গণবরঞ্জনে থেকে যাও, দেন বাকি রাস্তাটা কভার করো। বাইকের অবস্থাটা একবার দেখো, আমরা অনেক চিন্তা করছিলাম আমাদের বাকি রাইডারদের জন্য, তাই ফোনও পেয়ে গেছে, খুবই ভালো লাগলো। আমি চিন্তা করছিলাম যে কি হবে, আমরা সত্যি বলিনি এই রাস্তা তোমরা কি করে আসবে বলো, তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করো। মাথা খারাপ এক্সপিরিয়েন্স, মাথা খারাপ পিটি তো একরকম ভালোবাসা, ঠিক আছে, ওর অফ রোড থেকে অনেক বেটার, মানে এর তো অফ রোড মানে মাথা খারাপ, অফ রোড অধৈর্য হয়ে গেছি একেবারে, কখন শেষ হবে। পিটি তো এনজয় করেছি, ওয়াটার ক্রসিং ছিল, এমনি খারাপ রাস্তা ছিল, বাট এনজয় করেছি। এটা মানে যথারীতি ধুলো বালি এই যে কাদা, আমি আর কোনো জামস্কার আসবো তো 1250 নিয়েও আসবো, পাগল নাকি, চোখটা দেখো। সবাই এখন হোটেল নিয়ে একদম মানে চিন্তায় পড়ে গেছে, গিজার নেই, এখন এই হোটেল নিয়ে অনেক চাপ হয়ে গেছে, পরে কথা হচ্ছে।